নমস্কার বন্ধুরা, আমি নয়ন গুপ্ত আর নয়নস গার্ডেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অনুরোধ করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, নয়নস গার্ডেনে আরেকটি অসাধারণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কিভাবে তৈরি করবেন গার্ডেনিয়া বা গন্ধরাজের কাটিং, খুব সহজে আপনারা আপনাদের বাড়িতে এই অসাধারণ ফুল গাছের কাটিং আপনারা তৈরি করতে পারবেন। তো কিভাবে করবেন তা নিয়ে আজকের এই ভিডিও, তো অবশ্যই পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আমার এই গন্ধরাজ গাছটি মাটিতে লাগানো, আর আমি এখান থেকে কিছু ডাল কেটে নেব। আর ডাল কাটার আগে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন সেগুলো যাতে গাঢ় সবুজ রঙের হয়, কখনো ব্রাউন কালার আপনারা ডালগুলো নেবেন না। তো একটি ধারালো কাটার দিয়ে আপনারা অবশ্যই এই ডালগুলো কাটবেন, আর সেটা যাতে একবারেই কাটা হয় সেটা লক্ষ্য রাখবেন। তো আমি এখান থেকে এই সবুজ ডালটি কেটে নিচ্ছি। তো আমি এখান থেকে কিছু কাটিং এখান থেকে নিয়ে নেব, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার গার্ডেনিয়া গাছটি সাধারণত মাটিতে লাগানো, আপনারা এগুলো চাইলে টবেও করতে পারেন। তো দেখুন, আমি এখান থেকে কিছু কাটিং নিয়ে নিয়েছি, আর এখন কাটিংগুলোকে আমি এগুলো থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। তো অবশ্যই আপনারা এখানে কেচি বা ছুরি চেটে ইউজ করেন, সেটা যাতে ভালোভাবে স্টেরিলাইজ করে নেন সেটা অবশ্যই আপনারা করবেন। তো এখান থেকে আমি জল দিয়ে ধুয়ে কাটিংগুলোকে এখন আমি এগুলোকে পাতাগুলো ছাড়িয়ে নেব। তো এটা দেখুন, পুরোটাই খুব ডিপ গ্রিন কালারের একটা কাটিং আমি নিয়েছি। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন, ব্রাউন কালারের কাটিংগুলো আপনারা নেবেন না, কারণ তাতে শিকড় আসতে সময় নেয়। তো এখান থেকে দেখুন, নোট পোর্শনটা যেটা আছে পাতার ঠিক নিচে আমরা কিছুটা অংশ রেখেছি, তো ঠিক একইভাবে আমরা বাকি কাটিংগুলো থেকেও পাতাগুলো কিছুটা ছাড়িয়ে নেব। অবশ্য সেটা যাতে পাতার নিচের অংশটা কিছুটা থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর নোডাল পোর্শন, যেটা যেখান থেকে পাতাগুলো বেরিয়ে এসেছে তার ঠিক নিচে আপনারা কাটিংটার জন্য জায়গা রাখবেন। তো এখান থেকে আমি আমার এই গন্ধরাজ কাটিংগুলো থেকে পাতাগুলো কিছুটা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে এর পাতাগুলো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা এই ছোট প্লাস্টিকের যে গ্লাসটা ওয়ান টাইম, সেখানে দেখুন আমি প্রচুর পরিমাণে এখানে হোল করেছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। আর এখানে শুধু প্লেন গার্ডেন সয়েল আর শুকনো গোবর সার, কাউডাং কম্পোস্ট যেটা বলে, এটা একটা মিশ্রণ নিয়ে আমি এটাকে ফিল আপ করে দেবো। খুব সহজ পদ্ধতিতেই এটা করতে পারবেন আপনারা বাড়িতে, আর এতে রুটিং হরমোনের কোনো ব্যাপার নেই, জাস্ট নর্মালি আপনারা এই কাটিংগুলো গ্রো করতে পারেন। তো এখানে দেখুন, আমি গন্ধরাজের কাটিংগুলোকে বসিয়ে দিচ্ছি, জাস্ট সাধারণভাবে মাটিতে বসিয়ে উপর থেকে হালকাভাবে আপনারা এই কাটিংগুলোকে গ্রো করতে পারেন। তো এখান থেকে আমি দুটো কাটিং একসাথে গ্রো করব, তো সেজন্য আমি জাস্ট এখানে এগুলোকে বসিয়ে সাইড থেকে এবং উপর থেকে আমি মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। তো এখান থেকে এই জিনিসগুলো দেখুন, আমার খুব সহজে তার কাটিংগুলোকে আমার সেট হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই ছোট ছোট পটে বা গ্লাসে আপনারা এভাবে গন্ধরাজের কাটিং আপনারা তৈরি করতে পারেন। দেখুন, সাইড থেকে আমি আঙুল দিয়ে এগুলোকে জাস্ট একটু হালকাভাবে প্রেস করে দিচ্ছি। তো আমার এখানে কাটিংগুলো সেট হয়ে গেছে, তো আমি এখান থেকে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর দেখুন, এটা যাতে পুরোটা জল যাতে নিচের দিকে ভালোভাবে ড্রেনেজ হয় সেটা লক্ষ্য রাখবেন। আমার জলটা একটু দাঁড়িয়ে রয়েছে, এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। আর কাটিংয়ের জন্য আপনারা যে সয়েল মিক্সচারটা ইউজ করবেন সেটা যাতে পুরোপুরি ড্রাই হয়, কোনো ভেজা বা ফাঙ্গাল ইনফেকশনের কোনো ব্যাপার যাতে না থাকে, নাহলে কিন্তু আপনাদের এই কাটিংগুলো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, আর এতে কিন্তু আপনার কাটিংগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এগুলোকে আমরা একটা ছায়াযুক্ত স্থানে 30 থেকে 35 দিনের জন্য রেখে দেবো, আর তারপর এখান থেকে খুব সুন্দর তার রুটের গ্রোথ আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন, কিছু কাটিং আমি পুরনো তৈরি করেছিলাম, যেগুলো ঠিক একই পদ্ধতিতে আমি করেছি, আর দেখুন আমার এই কাটিংগুলোতে খুব সুন্দর রুটের গ্রোথ হয়েছে, আমি আপনাদের দেখাবো। এগুলোকে আপনারা যে কোনো ছায়াযুক্ত স্থানে যেখানে ডাইরেক্ট সানলাইট না আসে সেখানে আপনারা রেখে দেবেন। দেখুন কী পরিমাণে রুট এখান থেকে বেরিয়ে এসেছে এই গন্ধরাজের কাটিং থেকে। তো খুব সহজে বন্ধুরা আপনারা এগুলোকে বাড়িতে গ্রো করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো করুন, আপনাদের বাগানকে খুব সুন্দরভাবে তৈরি করুন।
তো এখানে আমার এই কাটিংগুলো আমার 30 থেকে 35 দিন পুরনো, আর এগুলোতে খুব সুন্দর রুটের গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এই অসাধারণ পদ্ধতিতে, নার্সারি মেথডেই আপনারা অনেক অনেক গন্ধরাজের চারা আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, প্রচুর প্রচুর চারা তৈরি করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যেও তা বিতরণ করুন এবং গিফট হিসাবে আপনারা দিতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি নয়ন্স গার্ডেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।